আপনারা দেখছেন একুশে টেলিভিশন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلم ونسلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم شو بدو شك كم بعد ديشير بايري جي جاكنا وبستان كتشن ماهي رمضان ري شندر شماي أبرا دي شكو لكي شاكو تجاناي سوشال اسلامي بانك لمتت رمجان شكا ونشتاني آمي مولانا আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই আলোচনার বিষয় রোজা ভঙ্গের কারণ সমূহ এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত একজন ডক্টর আব্দুল কাইয়ুম আল আজহারি সুপ্রিয় দর্শক চলুন আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি মোহতারামের সাথে মোহতারাম ভালো আছেন আসি আপনি কেমন আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি রমজানের রোজা তো আমরা রাখবো এই রোজাটা আবার কখন ভেঙে যায় কি কী কাজ করলে কে রোজা ভেঙে যাবে আল্লাহ হানহুতে আল্লাহ বলেন ইহা আমানু হে ইমানদার লোকেরা কুতিবে আইলেই আই আুরদে আইলেই কুমুসেয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হলো এই রোজা ফরজ হওয়ার পেছনে মূলত কোরআনই হুকুম হচ্ছে এটা ভঙ্গত হইবে রোজা রাখ যে রাখবে তারই আসতেছে রোজা ভাঙ্গার কথা তাহলে রোজা কাদের উপরে ফরজরা জানা দরকার নাস বলে আল্লাহ তালা সম্বোধন করেন নাই এ দুনিয়ার মানুষ সকল তোমাদের উপর রোজা ফরজ করা হলো দুনিয়ার সমস্ত মানুষের উপর সম্বোধন না করে আল্লা তালা শুধুমাত্র ইমানদার লোকদেরকে বলল এই ইমানদার লোকেরা তোমাদের উপর রোজা ফরজ করা হলো ফলে আমার বক্তব্য আমার গবেষণা মোতাবেক আমি যেটা বুঝি এ ম্যান ওর উইমেন ডিডেন্ট বিলিভ অন ইসলাম ডিডেন্ট সার্ড্রেড টুয়ার্ড দ্য ইসলামি হলিস how i can consider he is a muslim সো একজন মুসলমান মহিলা হোক অথবা পুরুষ সে যদি মুসলমান না হয় ইসলামী আদর্শের সম্মুখে চূড়ান্তভাবে আত্মসমর্পণকারী যদি না হয় কোরআনে বিশ্বাস না করে রসুলের খতমা নবুয়তে বিশ্বাস না করে আল্লাতে বিশ্বাস না করে দিনের উপরে চূড়ান্তভাবে আত্মসমর্পণকারী না হয় তাহলে তার উপর তো রোজা ফরজ না সে তো মুসলমানের না সেই জন্য আমি আমার সম্মানিত সর্বস্তরের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে বলবো আসুন রোজা ভঙ্গের কারণ জানবার আগে রোজাটা আমার উপরে ফরজ হলো কিনা সেটা আগে বুঝি রসুল সাল্ল ইসলাম বলেন যে ব্যক্তি যে ব্যক্তি ইমান ও এহতেসাব এহতেসাব হল আলোচনা সবের আশায় ইমান ও এহতেসাবের সেই অবস্থান নিয়ে যে ব্যক্তি রমজান মাসের পুরো একটি মাস রোজা রাখলো আল্লাহ সুবাহ রসুল সাল্লাম বলেছেন তার অতীতের সমুদয় পাপ ক্ষমা করে দেবেন এখন সুবাহান আল্লাহ অতীতের সমুদয় পাপ ক্ষমা করতে গিয়ে তিনি রসুল সাল্লাহ আসলাম বলেন নাই যে তোমার সগিরা গুলাগুলি মাফ করা হবে কবিরাটা যেহেতু বড় গুণা এটা মাফ করা যাবে না তিনি ডিফারেন্সিয়েট করেন নাই তিনি বলছেন যে ব্যক্তি ইমান ও এহতেসাবের সাথে রোজা রাখলো তার অতীতের সমস্ত পাপ আল্লাহ সমস্ত আল্লাহ ডিফাইন করেন ডিফাইন করেনি সমস্ত পাপ ক্ষমা করে দিবেন ফলে রোজা রাখার পূর্বে রোজা শুরু করার সাথে সাথে এখনও যদি আমরা দুদুল্য মান থাকি ইমানের ব্যাপারে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমি আমার মানটাকে আমি দূর করে দিয়ে ইসলামের উপর ইসলামী যে কমপ্লিট কোড অফ লাইফ একটু আগে আমি বলেছি পরিপূর্ণ ব্যবস্থার নাম ইসলাম ব্যক্তি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সাথে রিলেটেড সমস্ত বিষয়ের সমাধান ইসলামে রয়ে গেছে হয়তো আমি কোনোটি করতে পেরেছি কোনোটি করতে পারেনি চূড়ান্তভাবে বিশ্বাস করে আপনি ইউ হ্যাড টু বি মুসলিম আপনি আগে ইমানদার হয়ে যান তারপরে শুরু করেন রামাদান রোজার মাসে আবার নাজিল হয়েছে কোরআনে করিম এ কোরআনের মাধ্যমে আমরা আমরা ইতিহাস জানি কোরআনের মাধ্যমে ইসলাম বুঝি কোরআনের মাধ্যমে আমি আমার জীবনটা বুঝি যে কোরআনে কারিম আমার একটা পরিপূর্ণ সংবিধান আমার একটা আমার একটা ব্যবস্থা তা আমি আপনার দর্শক শ্রোতা ভাই বোনদেরকে বলবো যেখানে কোনো গ্যারান্টি নেই আগামী বছর আপনি বাঁচতে পারবেন বা আল্লাহ তালা আপনাকে এক বছরের হায়াত দেবে সুতরাং ইমানের ব্যাপারে এখনও যদি আমি দুদুল্যমান থাকি এখনও যদি আমার হেজিটেশন আমার কোনো বিষয়ে থাকে সমস্ত কিছু দুর্বৃত্ত করে দিয়ে ইসলামের উপর আত্মসমর্পণকারী হয়ে আসুন মুসলমান হয়ে রোজা শুরু করে দিই কী কী কাজ

রোজার মাসের পরে যখন তুমি সুস্থ হইবা সফরের পরে যখন তুমি মকিম হইবা তাহলে এই রোজাগুলো করস কজা করতে হবে এক দ্বিতীয় হচ্ছে কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত থাকে অসুস্থ এমন অসুস্থ তার রোগ বেড়ে যেতে পারে এ রোগের কারণে আশঙ্কাটা আশঙ্কা যদি থাকে রুগী এমন রুগী রিয়েলি সে তার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে তাহলে তার জন্য রোজা মাফ আর হলে পর সেগুলি কাজা করবে তৃতীয় কোনো মহিলা সুস্থ তার গর্বের যদি ক্ষতিটা একটু শুনবো আপনার কাছ থেকে বিস্তারিত ইনশাল্লাহ তাহলে তার আগে একটি ছোট বিরতি নিয়ে এনেছে সুপ্রদর্শক মন্ডলী দেখছেন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম রোজাবঙ্গের কারণ সমূহে বিস্তারিত আলোচনা হবে বিরতি থাকুন পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন সুশাল ইসলামিক ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম রোজা ভঙ্গের যে কারণগুলো সেই বিষয় নিয়ে চলুন আবার আলোচনায় ফিরে যায় যেমনটি মোহারাম বলছিলেন গর্ভধার নিমহাভার তো কনসেপ্ট হয়ে গেল প্রথম মাস দ্বিতীয় মাস চলে এভাবে নয় মাস বা দশ মাস পর্যন্ত কোন কোন মাসে এসে রোজাটা তিনি ছাড়তে পারবেন এটা কি শুরুতেই নাকি না না যদি কোনো মহিলা গর্ব ধারণের পরে সে যদি চিন্তা করে তারে ডাক্তারও যদি পরামর্শ দেয় তোমার এই গর্বের ক্ষতি হতে পারে তো এই রোজা ফাস্টিংয়ের কারণে তখন তার জন্য অনুমতি ইসলাম দিয়েছে যেহেতু ঘরে তার প্যাটের ভিতরে তার একটা সন্তান আছে এই সন্তানের স্বার্থে আল্লাহ হুসুবাহানা হুয়া তাল্লাহ রসুল ইসলামের মাধ্যমে এই মহিলার জন্য সুযোগ দিয়েছে রোজা কিন্তু প্রথম দিকে হয়তো প্রথম দিকে তখন তো হয়তো বডি অবয়ব তার আসে আসে নাই ওই ধরনের কোনো ধরনের সম্ভাবনা নাই তৃতীয় চতুর্থ আরেকটা বিষয় আছে যদি কোনো মা সন্তান প্রসবের পরে স্তন্য দান করা দুধ পান করা তার শিশুকে যে দেখা গেলো দেখা গেলো যে এমন অবস্থানে মা আছে যদি রোজা রাখে স্তনে দুধ আসার পরিমাণ শুকিয়ে শুকিয়ে যেতে ভয় আছে তাহলে সন্তানের ক্ষতি হবে এই জন্য ওই মহিলার জন্য আল্লাহ রোজা ছাড় দিয়েছে তারপরে আসতেছে এমন ক্ষুদা এমন তৃষ্ণা এমন প্রাবল্য অবস্থানে আছে যার যদি এই ক্ষুধার কারণে সে যদি রোজা রাখে তাহলে সে মারাও যেতে পারে এ শঙ্কা এবং এই তৃষ্ণার কারণে তাহলে তাকেও আল্লাহ তালা রাসুল সাল্লাহ আসলামের মাধ্যমে রোজা রাখার ছাড় দিয়েছে এমন বার্ধক্য ব্যক্তি বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বৃদ্ধ অবস্থার কারণে যদি সে রোজা রাখে তাহলে তার বার্ধক্যজনিত অবস্থায় ক্ষতি হতে পারে বা মারা যেতে পারে বা যে কোনো একটা সমস্যা মারা অ্যাক্সিডেন্ট হতে পারে তখন তার জন্য আল্লাহ সুবাহ অনুমতি দিয়েছেন যে তুমিও এমন অবস্থায় জেহাদের ময়দানে অথবা জেহাদের প্রস্তুতির জন্য সাহাবাহিক রামকে আল্লাহ সুবাহ এদেরকেও রোজার ছাড় দিয়ে রোজা ছাড় দিয়েছিলেন একইভাবে যদি কোনো ব্যক্তি বেহস হয়ে দেয় হঠাৎ করে বেহস হয়ে গেল রাতের বেলা তার পরের দিন তার উপর যদি বেহসের এই অবস্থানটা যদি তার ক্রমধারায় থাকে ক্রমধারায় থাকে তাহলে তার উপরে রোজা রোজার ছাড় আছে আ এখন বেহোশ হওয়ার পরে একটা লোক সুস্থ হয়ে গেছে তারপর কিন্তু আর তার উপরে কিন্তু সে আবার সেই ছাড় নাই তাকে রোজা রাখতে হবে একইভাবে আসতেছে কোনো ব্যক্তি যদি মস্তিষ্কে বিকৃতি ঘটে পাগল হয়ে যায় এখন এমন অবস্থা তার এটা কন্টিনিউ করতেছে মস্তিষ্কে বিকৃতির বিষয়টা তাহলে তার উপরেও রোজা ফরজ নয় কিন্তু মস্তিষ্কে বিকৃতি যদি কোনো ব্যক্তির ঘটে তার উপরে কপা এটা আবার কাজা আসতেছে না আবার এমন কোনো মহিলা যাদের মাসিক হয় মাসে একটা অসুস্থ অসুস্থ হয় একটা একটা টাইম ডিউরেশন থাকে টাইম ডিউরেশন যেটাকে হাইয়েস্ট বলে এই টাইম সময়ে যদি মাসিকের সময় তার উপর রোজা ফরজ না কিন্তু এটা পরে রাখতে হবে ফায়দা তুমি নাই আবার আসছে যদি নেফাসের হালত হয় পার্টিকুলার সিস্টেম যেটা বলা হয় যে সন্তান প্রসবের পরে প্রায় চল্লিশ দিনের যে পর্যন্ত যে একটা টাইম থাকে এই টাইমের ভিতরেও তার উপরে রোজা ফরজ না এই সমস্ত কারণ ছাড়া অন্য কোনো কারণ তেমন উল্লেখ করা হয়নি ফলে কোনো ব্যক্তির উপর যদি রোজা ফরজ হয় সে যদি এই সমস্ত কারণের ভিতরে পড়ে রোজা ছেড়ে দেওয়ার পরে তা তাকে যখন সুস্থ হবে অথবা ওখান থেকে ফিরে আসবে তিনি এই রোজাগুলো রাখবেন এখন এই রোজার মাসে রোজা রাখতে পারলাম না অসুস্থতার কারণে তাহলে ফিদিয়া দেয়ার বিধান আছে বিধান আছে ফিদিয়াটা কীরকম ফিদিয়াটা আসতেছে একজন লোককে একজন দরিদ্র লোককে দুবেলা আপনার ক্ষমতা মোতাবেক মাঝারি স্টাইলের খাবার তাকে পরিবেশন করা সেটা একদম টানা এক মাস টানা এক মাস দুবেলা দুবেলা এক রোজার জন্য দুবেলা তাকে খাবার খাওয়াতে হবে অর্থ অথবা ষাট জন ফকিরকে এক বেলা যদি আমরা খাওয়াতে এক বেলা খাওয়াই দিই কিন্তু দুবেলা খাওয়ার সেটা হচ্ছে বড় বড় ধরনের অবস্থান একজন মিসকিনকে দরিদ্র ব্যক্তিকে দুপুর এবং রাতে বা এই দুই বেলা খাওয়ার দানের ভিতর রোজার মাসে আসতে আসতেছে আসতে পারে ইফতারি এবং সেহারি তাকে খাওয়ার দেওয়ার মধ্য দিয়ে খেয়াল রাখতে হবে আপনি খুব অর্থশালী ব্যক্তি দরিদ্র একজন লোককে খাবার দিচ্ছেন ডাল দিয়ে ভাত খাওয়াই দিলেন এটা কিন্তু হকা দেয় হকা আদায় হবে না জি ধন্যবাদ আপনাকে আজকে এই সুন্দর বিষয়গুলো আলোচনা করার জন্য আপনাকেও এই ধরনের সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ সিব্র দর্শক মণ্ডলী ধন্যবাদ আপনাদেরকেও জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সত্যিই তাই স্বাভাবিক ছোটোখাটো বিষয়ে কিন্তু রমজানের রোজা ভাঙা যাবে না যদি বড়ো ধরনের কোনো সমস্যা হয় অথবা বেহুশ হয়ে গেলেন বা ডক্টর বললেন অনেক বড় ধরনের ক্ষতি হবে সেক্ষেত্রে আপনারাকে রোজা ভাঙতে পারবেন আল্লাহ আমাদের সকলকে মানার বুঝার এবং সে অনুযায়ী নিজেদের জীবন গঠন করা তো ফিকদান করুক আমিন ওসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার